রাইজে আসলতে রঙাপড়াত এটা সুস্থ শাসন আর সম উন্নয়নের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, আর সেই দৃষ্টিভঙ্গি মতে রঙাপড়াত ভারতীয় জাতীয় কংগ্রেস দলে অতি উঠি অহা প্রতিশ্রুতি সম্পন্ন আমি প্রার্থী আগবাইছো। সেই দিকর রাইজ যথেষ্ট উৎসাহিত আর আমাক কৈছে আপনার আগবাড়ক, আমার আশীর্বাদ আছে। আপনি একটা অভিযোগ করেছে যে অরুণোদয় আসনি কাটি দিম, সে কাটি দিম, এনে হেরি করা বলে একটা অভিযোগ করেছে, কি কব এই মুহূর্তে? বিজেপি এই মুহূর্তে রাজ্যখনের, মই আপনার জানাবলে পাই সুখী যে মই লক্ষিমপুর, ডিব্রুগড়, তিনচুকিয়া, শিবসাগরকে ধরে আহি আজি নিজ গৃহ জেলাত মই করেছো। সবে আহি কয় স্যার আমাক কৈছে কংগ্রেসের মিটিংলে গেলে বোলে অরুণোদয় কাটি দিব, রেশন কার্ড কাটি দিব, তাহলে এইবিলাক কোনে কয়? যেটো দলে দাবি করে যে কংগ্রেসেই নাই, যে সেইটো দলে এনেকুৱা ধমকি দিবলগা হয়েছে কিয়? তার মানে তেওঁলোক রাইজৰ পৰা যথেষ্ট দূৰলৈ গুচি গৈছে। আৰু আমি কংগ্রেস দলে আমার পুরোনা দিনের যেবিলাক আমার ভুল ভ্রান্তি আমি নকওঁ, কাম করেছো ভুল হবই, কিন্তু আমার ভুল ভ্রান্তিবিলাক যে আমি শুধরাই লওয়ার প্রচেষ্টা আগবাইছো, সেইটোত রাইজ আশ্বস্ত হয়েছে। রাইজক লাগে নিজের নিজের সমস্যাবিলাক অতি কম সময়তে সমাধান, তেখেতে সেই দৃষ্টিভঙ্গীরে রঙাপড়া পৌরসভা কংগ্রেসে দখল করব বলে মই নিশ্চিত হয়েছো। বিধায়ক কৃষ্ণ কমল দত্তে কৈ আছে দহটা ওয়ার্ডও হেৰি কৰিব, কংগ্রেসে কোনো ধরনের ফ্যাক্টর নহব বলে কৈ আছে। ফ্যাক্টর হয় নহয় তো ন তারিখে গম পাব, তেওঁক বিধায়কে পাতিছে, তেওঁ কিমান শতাংশ ভোট পাই পেলাই বিধায়ক হয়েছে, বাকি সকল মানুষ তেওঁৰ ওচৰত কিবা হেৰি নেকি, বন্দী বুলি ভাবি লৈছে নেকি যে দাসত্বর দরে কথা বলে? এইবিলাক জনপ্রতিনিধির অহংকারী কথা বতার মানুষ ক্ষুণ্ণ হয়েছে। মিঠাতেলের দাম যেটা 220 টাকার পর 260 টাকা, এটা কৃষ্ণ কমল তাঁতিয়ে হাঁহি মারলে মানুষ ভাল সহ্য করে নেকি? গ্যাসের সিলিন্ডারটোর দাম যেটা হয়েছে সাধারণ 830 টাকা, অরুণোদয় আসনিলে ধমকি লাজ নাপায় নে? তেওঁলোকৰ অঙহী বঙহীয়ে যে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি আসনির কোটি কোটি টাকা করোনার সময় লুটি দিলে, তেতিয়া তেওঁলোকৰ লাজ লগা নাছিল, এওঁলোকে আকৌ সংস্কার করিম বলে, এই কথা আর অহংকারী হয়েছে নাকি কৃষ্ণ কমল জাতি? কৃষ্ণ কমল কাতি নয়, সমগ্র বিজেপি অহংকারী হয়েছে। তেওঁলোকে কলে মই মাজুলীত আছিলো, কলে মাজুলীত তো কংগ্রেসের অস্তিত্বই নাই, ও কংগ্রেসের যদি অস্তিত্ব নাই মুখ্যমন্ত্রী নাচিবলে কিয় গেছে তাহলে, কি সেয়ে কথা? গতিকে যতেই দেখিছো এই যে অভিযোগবিলাক কৈছে, তেওঁলোকে ভাবিছে মানে শোলে সিনেমার একটা ডায়লগ বড় ভাল লাগে, মানে গব্বর সিংহে খুঁদিছিলে কালিয়া পড়োশি গাঁও মে মেরে বারে মে কিয়া চর্চা হতে হ্যাঁ, কালিয়াই মানে গব্বর সিংহক সন্তুষ্ট করি বলে সরদার গাঁও মে লোক এসাই চর্চা করতে বচ্চে জলদি সো যাও নই তো গব্বর খা যায়গা, তো এনেকা হয়েছে যে বিজেপির সভালে গলে ভাল আর বিজেপির বিরোধী পক্ষর সভালে গলে বেয়া, গতি রেশন কার্ড কাটিম, অরুণোদয় কাটিম, আধার কার্ড কাটিম, হেরো ক্ষমতা আছে যদি এই যে 13 লাখ হিন্দু বাঙালির নাম দিয়ে NRCর পর বাদ পড়েছে আগে তাকে দিয়ে লোসুন, ভয় ভাবুকি সৃষ্টি করেছে নাকি বিজেপি এই মুহূর্তে? হাতত বেলেগ অস্ত্র একো নাই নহয়, কি উন্নয়নের কথা কব? হয় স্বচ্ছ ভারতের নামত যিমান সাইনবোর্ড লগাইছিল সেই কেখনের পয়সাটো যদি গোটাই পেলায় রঙাপড়াটো যদি সাফা করলেতে রঙাপড়া সাফা হয়ে থাকিলে, রঙাপড়া পৌরসভা কিমান আশা করেছে আপনি? সব আমি এই মুহূর্তত রাইজক মই জ্যোতিষীর দরে যদি কম ভোটার রাইজক অপমান করা হব, কিন্তু রাইজে আমার প্রত্যেকটা ওয়ার্ডতে সঁহারি দিছে আর আগবাড়িয়াই কৈছে আমি আপনার লগত আছো, সেইটাই আমার সাহস, সেইটাই আমার শক্তি আর প্রেরণা।